সাবডিভিশনাল আইসিএ অফিস তেলিয়ামুড়া পৌরসভার সহযোগিতায় অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হল ঘরে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তেলিয়ামুড়া মহকুমা স্তরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, বিশিষ্ট লেখক, কবি, প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন গোপ, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা, আইসিও তেলিয়ামুড়া সিদ্ধার্থ শঙ্কর পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে তেলিয়ামুড়া শহর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করে। এদিনের এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ইতিহাসের উপর একটি উন্মুক্ত কুইজ ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয়। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা যাকে নিয়ে গর্ব করতে পারি, এই প্রাণভরে আমাদের যাদের ইতিহাস দীর্ঘ 75 বৎসর সময়, বিগত কয়েক বৎসর যদি আমরা বাদ দিই, দীর্ঘ এই 70 বৎসর প্রায় এই সময় ধরে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এরকম একজন বিধন্ত ব্যক্তি সম্বন্ধে আমরা কেউই অবগত ছিলাম না। আমাদের ছাত্রদেরকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে যেভাবে ইতিহাস আমাদেরকে দেওয়া হয়েছে, ইতিহাসে যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদেরকে আমরা জানি। আমরা মঙ্গল মঙ্গল সব সুর বিভিন্ন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি।